नमस्कार बन्धुरा कांटा खोचा ब्लगे अपन स्वागत। आज हमें आबार एक नतून मेनू निये हाजिर होती हे देशी खासिर पतला झोल। ये हमारे बाबूर्चिर हेल्पार खुर्शीद आलम मंडल बड़ो बड़ो डुमो डुमो कर देख काटछे आलू। एरपर शुरू हबे रान्ना। हमारे रान्नार विख्यात से कुक सुजय बाबू प्रस्तुत। রসুন কি হবে খাসি মাংস মাটন মাটন আজকে মটন হবে আজকে মটন আচ্ছা এই রান্না আপনি কোথায় শিখেছিলেন? আপনার রান্নার গুরু কে? আমার রান্নার গুরু আমি জি। মানে কার কাছে শিখেন? নিজে নিজে শিখেছেন? আপনি কি ইউটিউব থেকে শিখেছেন নাকি? না আমার বাবা আমার জন্মস্থল বাবা ইউটিউব থাকে না। আপনি কোথায় শিখেন? হ্যাঁ ঠাকুমার কাছে। আমি রান্না কার কাছে শিখিনি, নিজে নিজে শিখেছি। ঈশ্বর প্রদত্ত বলতো আর ঈশ্বর প্রদত্ত মা আপনার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা রান্না ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। আচ্ছা ঠিক আছে। আজকে মাংস দিচ্ছে আর দুবারে ছিলেন আমাদের খুর্শিদ আলম মন্ডল এবং নীলভাই আসবেন আর আমাদের ক্যামেরা করছে অনুপম রজক। চিনিটা দুদিন এখনো আসেনি, চিনিটা লেট হবে আসতে। চিনিটা আমার চিনিটা প্রথমের দিকে দিতে হয় তাই তো? প্রথমের দিকে দিতে হয়। আরে এইটা কতক্ষণ কষবেন? এই যে পেঁয়াজ আর এইটা মাত্র আমি মিনিট পাঁচে আমার প্রায় হয়েই এসছে, আমার লাল লাল হয়ে এসছে। কারণ যদি একটু না লবণটা দেওয়া মানে হচ্ছে এই যে লবণটা দিলে পেঁয়াজ উড়ে যাবে আর না হলে যখন আপনি ঝোলটা করবেন বা গ্রেভিটা করবেন পেঁয়াজগুলো আপনার দাঁড়িয়ে থাকবে। আচ্ছা আচ্ছা হবে না, অতএব যেন পেঁয়াজটা একেবারে ঝোলের সঙ্গে মিশে যায় ওই জন্য পেঁয়াজটা আপনাকে লাল লাল একটু ভাজতে হবে। আচ্ছা যেই লাল লাল একটু ভাজা হয়ে গেল তাহলে আমার লাল লাল কমেছে। এই যে এবারে আমি আমাদের দীপের বাবুকে বলবো যে আলুগুলো আস্তে আস্তে দিতে যেন তেল না ছটকে যায়, পড়ার গা দিয়ে ঢালা। এই যে আপনি দেড় কিলো মাংসের কথা আলু দিচ্ছেন, দেখলাম শুনুন আমাদের মাছ মশাই একটু মাংস হচ্ছে আলু খেতে ভালোবাসে। ও মানে মানে আলুতে একটু খাসি সে খাসির মাংস শুনেছি আলু নাকি খুব ভালো হয়। হ্যাঁ ওই জন্যই দু পিস করে আলু দিচ্ছি। আমাদের ডক্টর শামসুল আলম আছেন উনি চার পিস পর্যন্ত আলু খেয়ে নেন, মাংস এক পিস খান কিন্তু চার পিস আলু খেয়ে নেন তাই নাকি? হ্যাঁ ওই জন্য একটু আলুটা বেশি করে দিলাম। এক্ষেত্রে আলুটা অনেক বেশি ভাজতে হবে না, কেননা মটনটা অনেক সময় লাগে তো ওই জন্য দেবে। আলু কিছু একটু বড় বড় দিয়েছি তার কারণ হচ্ছে গলে যাবে, মটনের সেদ্ধ দিতে লাগবে। হ্যাঁ গলে যাবে, মাংস ঢুকাও নিয়ে রয়ে থাকবে না, মাংস একবার ফ্রেশ আছে। মাংস যত হবে যত গরম হইবে টেস্ট তত কম হয়ে যাবে। আচ্ছা মাংস আগে দিয়ে মোটামুটি এক ঘন্টা রেখে দিতে হয় আর ম্যারিনেট করতে তো ভালো তাই তো? হ্যাঁ ম্যারিনেট করতে আমার কিছু না তেল উড়ুতে তেল উড়ুতে ম্যারিনেট করলে ভালো হয়। আজকে পাঁচ বার ভালো হবে। ঠিক আছে
এরপর মটনটা দেওয়া হবে, তাই তো? মটনটা দিয়ে হালকা হলুদ হলুদ তো। এই যে দেখুন দেখুন, আমাদের দিকে মটন দিচ্ছে বাদামি উঁচু করা ভাই। হ্যাঁ ভাই, তুমি দেখে কড়াই ফেলে যাবে। দেখা গেল, এবার মটনটা আমি হালকা করে ভাজব, মিট পাতে ভাজব। ভাজার পর আজ আমি আমি দীপিন বাবু অনুরোধ করবো, দীপিন বাবু আমাদের এখানে হলুদটা আছে, হলুদটা দেবে। এবার আস্তে আমি হালকা কমিয়ে দিলাম। আচ্ছা হালকা আছে, আপনি কষবেন, তাই তো? হালকা আছে আমার, ওই যে হলুদ ওখানে আছে দীপিন বাবু। আচ্ছা হলুদ দিতে হবে, ঠিক আছে। বলছি যে এরপরে কি দেবেন? এরপরে হলুদ দিয়ে আমি মিনিট দশেক কষবো, মিনিট দশ, আধাটা দেবো আমি সবচেয়ে শেষে। এবার হলুদটা আমি পূর্বের মতো হলুদ দিলাম, মানে হলুদটা টারমারিক পাউডার, হলুদ, হলুদটা গন্ধ ছেড়ে বলে আমি আগে দিয়ে দিলাম। এটাতে মিনিট দশেক কষা হবে, তারপরে আস্তে আস্তে আমি জিরে দেবো, জিরে দেওয়ার পর লঙ্কা, তারপর দশ মিনিট কষবো, তারপরে দেবো আমি আদা, আদাটা দিয়ে মিনিট দশেক কষে আমি হালকা করে গরম জল করে ঝরে দেবো। আচ্ছা এই দশ মিনিটের দায়িত্ব আমি দীপেন বাবুকে দিচ্ছি। এই দীপেন বাবু খালি হলুদ পাট করবেন। এই দশ মিনিট পরে, দশ মিনিট পরে আমি সময় মতো এসে লঙ্কা জিরে দেবো। জিরে, আচ্ছা আচ্ছা। ওই যে লঙ্কাটা একটু কম দিলাম, মানে ছেড়ে দিলাম। লঙ্কা কতটা দিলেন পরিমাণ? এতে চার চামচ লঙ্কা, চার চামচ, চার চামচ লঙ্কা, আর দু চামচ জিরে। কত চামচ? দু চামচ মতো জিরে, কারণ জিরে বেশি দিলে পাতলা হয়ে যাবে, টেস্টটা কেটে যাবে। ও আচ্ছা, এবার এটা আমি কষবো। হালকা আছে করবে, না হলে তোমাটা ঘুরে যাবে, এটা কষা হবে। কষার পর যখন দশ মিনিট হয়ে যাবে দেখবেন, হ্যাঁ এই হলুদটা এই আপনি এটা দিয়ে দেবেন। মোটামুটি কত আদা ছিল? আদা মোটামুটি এই একশো, একশো মতো আদা। জলটা দিয়ে বাকিটা দিয়ে দেবো, মানে এরপর একটু কষা হবে, তাই তো? আদাটা দিয়ে এবার রাঁধুনির নির্দেশ মতো আদাটা দিলাম। মোটামুটি কত আদা ছিল? আদা মোটামুটি এই একশো, একশো মতো আদা। জলটা দিয়ে বাকিটা দিয়ে দেবো, মানে এরপর একটু কষা হবে, তাই তো? আদাটা দিয়ে, হ্যাঁ আদাটা দিলাম, মানে কতক্ষণ কষবেন আদা দিয়ে? মোটামুটি কুড়ি মিনিট তো কষতেই হবে, কুড়ি থেকে পঁচিশ মিনিট। কুড়ি পঁচিশ মিনিট আদা দিয়ে কষবেন এখন? এটা আদা দিয়ে কষবেন তো, কুড়ি পঁচিশ মিনিট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতে থাকুন কষা হচ্ছে। আঁচটা যেহেতু কম দেওয়া আছে, খুব হালকা আছে, খুব হালকা চলছে, কষতে হয় খুব হালকা আছে, বেশি আসবে। এবারে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো, জলটা বেরিয়ে যাবে। তারপরে দশ মিনিট পর আবার ঢাকাটা খুলে আরেকবার দশ মিনিট কষবো। আচ্ছা ঠিক আছে, এবার ঢাকাটা দিয়ে দিন, ঢাকাটা দিয়ে দিন। আঁচটা যেহেতু কম আছে সেহেতু ধরবে না, বেশি আছে কিন্তু দিলে ধরে যাবে। সুতরাং ঢাকা দেওয়ার ব্যাপারে সাবধান হবেন, যে যখন আপনারা বাড়িতে রান্না করবেন তখন এই ঢাকাটা দেওয়ার আগে যে আঁচটা তলায় এটা কমিয়ে দেবেন। দেখুন কত ভিড় করে হচ্ছে, রোজ আমাদের দেখাচ্ছি।
এবারে ঢাকাটা আমি দিয়ে দিলাম। দেখুন কীভাবে ঢাকাটা দেওয়া হলো, 10 মিনিট থাকবে তারপরে। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট উড়ে আসি, চলুন। গ্যাসের দিকে দেখুন, ইতিমধ্যেই কষে জল দিয়ে দেওয়া হয়ে গেছে, গরম জল ফুটন্ত জল দিয়ে দিয়েছেন। এবং ফুটছে খাসির মাংস, কিন্তু এরকম বিট 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 করে অল্প অল্প করে একটু একটু করে হালকা আছে, কিন্তু অনেকক্ষণ ফোটাতে হবে, প্রায় ঘন্টা খানেক যদি আপনি ফোটান, হ্যাঁ, তাহলে কিন্তু এটি খুব সুসিদ্ধ হবে এবং খাবার উপযোগী হবে। এবং পাতলা ঝোল, আপনি দেখুন এটাকে বলছে খাসির মাংসের পাতলা ঝোল, আর এর মধ্যে দেখেছেন আপনি যখন কষা হচ্ছিলো এরকম আলু দেওয়া হয়েছিল, এই আলুগুলি যখন সুসিদ্ধ হয়ে যাবে অপূর্ব খেতে লাগবে। এবং মাংসটি, মাংসের পরিমাণ 1.5 কেজি মতো আছে, বেশি মাংস নেই, মোটামুটি খুব বেশি মাংস খাসির মাংস খাওয়া উচিত না। হ্যাঁ, এরকম পাতলা ঝোল করে আপনি খান, সকলেই খেতে পারবেন, 2-1 পিস করে মাংস, 2-3 পিস করে আলু আর পাতলা ঝোল, আপনি যদি খান শরীরের পক্ষে খুবই উপযোগী। এবং রেড মিট কম খেতে বলে, এই খাসির মাংস আপনি যত কম খাবেন ভালো, কিন্তু এই মাঝে সাঝে যদি আপনি এরকম পাতলা ঝোল করে খান তাহলে কিন্তু শরীরের পক্ষে ভালো এবং অপূর্ব খেতে হয়, অপূর্ব টেস্ট। আপনারা করে দেখবেন বাড়িতে এবং খাবেন। হ্যাঁ, কাঁটা খাজা ব্লগে আপনাদেরকে স্বাগত। এরপরে আমরা আবার সুন্দর একটি রান্না নিয়ে হাজির হব, সেটি হচ্ছে হাঁসের মাংস কী করে সুন্দর সুস্বাদু শীতকালে হাঁসের মাংস রান্না করে খাওয়া যায় সেটি সম্পর্কে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, রান্না করে খেয়ে কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ, নমস্কার।